ধর্মগড় ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি শায়ের সাদুল হক, প্রভাষক, করি ধর্মগড় ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। 01716872895। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, কিছু সবগুলা শেষ করতে পারিনি। আজকে আবার কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আছে প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রম ম্যাট্রিক্স, অব্যতিক্রম ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স ও সিম্পেথেটিক ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স একই হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। পূর্বে আমরা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স পড়ছিলাম যে যদি ম্যাট্রিক্স এবং ট্রান্সমিট ম্যাট্রিক্স সমান হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারি করলে এবং সারিরে কলাম এবং কলামরে সারি করলে যদি একই ম্যাট্রিক্স হয়, তাহলে ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যদি এই ম্যাট্রিক্সটারে সারিরে কলাম বানাই, অর্থাৎ 1 2 5 এটা এখানে সারি আছে, যদি কলাম করি তাহলে 1 2 5, আর সারিরে কলাম এবং কলাম এবং সারি একে আছে, সেজন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ সিম্পেথেটিক ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সমিট ম্যাট্রিক্স ঋণাত্মক হলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোর্ট করি, সেই ম্যাট্রিক্সটা যদি ওই ম্যাট্রিক্সটা সমান হলে যদি তার আগে মাইনাস চিহ্ন আসে, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। সমঘাতী ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ হলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যদি ওই ম্যাট্রিক্সে হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটাকে যদি এ গুণন এ করি তাহলে এই হবে, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। অভেদঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ গুণন এ যদি একটি অভেদ ম্যাট্রিক্স হয়, তাহলে তাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। যেমন 4 3 -5 -4, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দিয়ে এর দ্বারা এ গুণ করলে তাহলে এটা একক ম্যাট্রিক্স হবে, অর্থাৎ অভেদ ম্যাট্রিক্স হবে। সুতরাং এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। শূন্যঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ টু দি বার এন ইজ 0 হলে ম্যাট্রিক্সের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে, এবং এন কে শূন্যঘাতী ঘাতীর সূচক বলা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এর পাওয়ার অর্থাৎ এ স্কোয়ার এ কিউব যদি শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তার পাওয়ারটাকে ওই ঘাতের সূচক বলা হয়। যেমন এ একটা ম্যাট্রিক্স 1 -1 1 -1, এটাকে এ স্কোয়ার করলে 0 হয়, এর সূচক হইল 2। ব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ সিঙ্গুলার ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হবে যদি এর নির্ণায়কের মান 0 হয়। একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হবে যদি নির্ণায়কের মান 0 হয়। নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ এর থেকে এটার গুণফল, অর্থাৎ 3 2 6 - 3 2 6, অর্থাৎ 6 এর থেকে 6 বিয়োগ করলে অর্থাৎ 0। সুতরাং এই ম্যাট্রিক্সটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি শূন্য না হয়, একটি বর্গ ম্যাট্রিক্সকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে যদি এর নির্ণায়কের মান 0 না হয়। নির্ণায়কের মান হলো 3 2 6 - 3 3 9, অর্থাৎ 6 এর থেকে -9 চলে গেলে -3, অর্থাৎ 0 হয় না। সুতরাং এই ম্যাট্রিক্সটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স, দুটি বর্গ ম্যাট্রিক্স এ ও বি এর জন্য যদি এ বি এবং বি এ এক আই হয়, অর্থাৎ একক ম্যাট্রিক্স হয়, তবে এদের একটিকে অপরটি বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। অব্যতিক্রম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান, অর্থাৎ শুধু অব্যতিক্রম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে, কোনো ব্যতিক্রম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে না।
অর্থাৎ দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণ করলে যদি একক ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্স দুইটাকে পরস্পর বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনো বর্গের এ এর সহগুণক গুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ট্রান্সপোর্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। এই ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্স এ একটা বর্গ ম্যাট্রিক্স এর সহগুণক দ্বারা ম্যাট্রিক্স গঠন করলে সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোর্ট করলে যে ম্যাট্রিক্স গঠিত হয় তা পঠন ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বলা হয়। ম্যাট্রিক্সের আকার অর্থাৎ মাত্রা, কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এম এবং কলামের সংখ্যা এন হলে এম ইন্টু এনকে ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বলা হয়। যেমন দুই তিন দুই 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 তিন, অর্থাৎ এটার দুইটা সারি দুইটা কলাম, এর মাত্রা টু ইন্টু টু, কিন্তু পড়ার সময় এম ইন্টু এনকে পড়া হয় এম বাই এন, অর্থাৎ যদিও এখানে গুণন চিহ্ন দেওয়া আছে কিন্তু গুণন চিহ্ন পড়া যায় না, এটা এম বাই এন, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের মাত্রা প্রথম থাকবে সারি পরে থাকবে কলাম। ম্যাট্রিক্সের সমতা, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার মাত্রা সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলো সমান। যেমন এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তার আকার, এটার আকার হইলো টু বাই টু, এটার আকার হইলো টু বাই টু, অর্থাৎ দুইটা সারি দুইটা কলাম, এটারও দুইটা কারি দুইটা সারি দুইটা কলাম। এখন ম্যাট্রিক্স দুইটা সমান হবে যদি এ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান হয়, বি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান হয়, এ টু ইজ ইকুয়াল টু এক্স টু হয়, বি টু ইজ ইকুয়াল টু ওয়াই টু হয়। তাহলে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স সমান হবে তাদের যদি কি হয় তাদের আকার সমান হয় এবং ভুক্তিগুলো অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়। স্কেলার গুণন অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে স্কেলার দ্বারা গুণ করা। এ একটি ম্যাট্রিক্স কে একটি ধ্রুব সংখ্যা হলে কে এ বলতে আমরা এমন একটি ম্যাট্রিক্সকে বোঝায় যা এর সকল ভুক্তিকে কে দ্বারা গুণ, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, এখন কে এ বলতে বোঝাই আমরা এ কে বি কে সি কে ডি কে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে অর্থাৎ সকল উপাদানকে কে দ্বারা গুণ করা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।